আসসালামু আলাইকুম গাইস, ইটস মি কেজি রেশান্ত এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এন্ড গাইস, আজকে আমরা করছি ব্লক 14 এন্ড আজকে আমরা করব কাছে ইনে তেহারি রিভিউ। তো গাইস, প্রায় অনেক দিন পর আমি আমার নতুন একটি ভিডিও আপলোড করতেছি। তো আমার লাস্ট ভিডিওটা ছিল আই থিঙ্ক ইউ এন ভিডিও একটা, তো কেন ভিডিওটা এত বেশি স্পেশাল হয় নাই। তো আমি চিন্তা করলাম যে এই বছর আমি যেহেতু কোনো ভিডিও আপলোড দেয় নাই, অ্যান্ড আপলোড দেয় নাই একটা কারণ আছে, কারণ আমি এবছর এসএসসি পরীক্ষা দিব। পড়ালেখার কারণে অনলাইন ক্লাস ছিল অ্যান্ড এক্সট্রা অনেক পড়ালেখা ছিল, তো ওই কথাটা বাদ দিত। আমি সেটার জন্য আমি অনেক দিন ইনঅ্যাক্টিভ ছিলাম, মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম বাট এত না। তো আমি চিন্তা করলাম যে আজকে একটু বাইরে কিছু খাওয়া যায়, কারণ আমি এতদিন বাইরে কিছু খাই নাই। তো আমি ফুডপান্ডায় গেলাম, ফুডপান্ডায় একটি র্যান্ডম একটি রেস্টুরেন্ট থেকে একটি তেহারি অর্ডার দিলাম, তো যেটার নাম হলো কাচ্চি ইন। তো আমরা আজকে কাচ্চি ইনের তেহারিটা রিভিউ করব, জায়গাটার নাম হলো কাচ্চি ইন, বাট আমরা আজকে তেহারি অর্ডার দিয়েছি। তো চলেন আমরা আজকে আমাদের তেহারিটা রিভিউ করে আসি। তো গাইস, অ্যাজ ইউজুয়াল এটা হলো আমাদের কাচ্চি, এটি হলো কাচ্চি ইনের প্যাকেট। তো আমরা এখন এটা প্যাকেটটা খুলি, বলেছিটা খুলে ফেলি। অ্যান্ড বলতেন খুলে আমার সামনে দেখতে পাচ্ছি কিছু শসা, অ্যান্ড শসা নিচে আমরা পেয়ে যাবো এই যে আমাদের তেহারি প্যাকেটটা। দিস ইজ কাচ্চি ইন প্যাকেট। এখানে অনেক কিছু লেখা আছে যে এখানে অনেক কিছু পাওয়া যায়, ওগুলো নাম দেওয়া আছে। 24 ঘন্টার মধ্যে যে কোনো অনুষ্ঠানে পার্সেল অর্ডার সরবরাহ করা হয়। আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। অ্যান্ড এখানে দেওয়া আছে প্রতি মাসের 5 তারিখে আস্থা শাহী মোরগ পোলাও পাওয়া যায়, দ্যাটস গুড। অ্যান্ড এটার অ্যাড্রেসটা হলো তিলপাপাড়া খিলগাঁও রোড নম্বর 18-তে। অ্যান্ড চলেন আমরা এখন এটা প্যাকেটটা খুলে ফেলি। তো গাইস, এই যে আমার প্যাকেটটা খুলে ফেলি, অ্যান্ড দিস ইজ আওয়ার বিরিয়ানি দেখতে পাচ্ছি। তো আমরা এখন বিরিয়ানিটা প্লেটে নিয়ে নিই। অ্যান্ড গাইস, দিস ইজ আওয়ার বিরিয়ানি, অ্যান্ড আমরা এখন এই প্যাকেটগুলি সব সরিয়ে ফেলি। তো গাইস, এটা হলো আমাদের বিরিয়ানি, অ্যান্ড আমি এই শসাগুলো একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা দেখেন এখন এগুলো প্লেটে চলে যাবে। গাইস দেখেন এগুলো এখন প্লেটে চলে গিয়েছে। তো আমরা এখন আমাদের বিরিয়ানির রিভিউটা স্টার্ট করে ফেলি। তো গাইস, আমরা এখন বিরিয়ানিটা খুলে ফেলেছি, অ্যান্ড এটা হলো আমাদের বিরিয়ানি। কোয়ান্টিটি দিক দিয়ে এটা মোটামুটি ঠিক আছে, অ্যান্ড আমি প্রাইসটা আপনাদের পরে বলে দিচ্ছি। অ্যান্ড বিরিয়ানিটা আমরা এভাবে আমাদের বিরিয়ানিটা একটু সরিয়ে ফেলি। তো এটার ভিতরে আমি দেখতে পাচ্ছি অনেক সফট সফট বিফ আছে, আমি আপনাদেরকে অনেক সামনে নিয়ে দেখাচ্ছি। দেখেন অনেক সফট সফট মাংস দিয়েছে, অ্যান্ড মাংস কোয়ান্টিটির দিক দিয়ে এটা প্রায় ঠিক আছে। এই যে অনেকগুলো মাংস দিয়েছে তারা, যে মাংসের দিক দিয়ে ওর কোয়ান্টিটিটা ঠিক আছে, ভালোই আছে মোটামুটি। স্টার্ট করে ফেলি। তো ফার্স্ট আমি একটা বাইট খাই, দেখি কেমন লাগে। আমার কাছে আপনারা অর্ডার করে খেতে পারেন, ফুড পান্ডা এটা অ্যাভেলেবল আছে, কাছে ইন সার্চিল আপনারা পেয়ে যাবেন। তো আমি এখন ফার্স্ট বাইটটা খাই। অনেক মজা হয়েছে, শসা দিয়েছে, আমি একটা শসা এক পিস শসা খাই। অনেক মজা খাইছি বিরিয়ানিটা, মজা হয়েছে আমার কাছে, আসলে অনেক ভালো লেগেছে বিরিয়ানিটা। অথেন্টিক একটা টেস্ট, আমার কাছে অনেক ভালো লেগেছে ওদের টেস্টটা। অ্যান্ড এটার ভিতরে একটু মানে এটা একটা রেস্টুরেন্টের হলে এটা ঘরে ঘরে বানানো এরকম স্বাদ আসছে আমার কাছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি এখন আমার খাওয়াটা ফিনিশ করে আপনার কাছে আবার ব্যাক করতেছি, তো আপনারা 2 মিনিট ওয়েট করেন। তো গাইস, আমি এখন বিরিয়ানিটা পুরো খেয়েছি, আমার কাছে বিরিয়ানিটা ভালো লেগেছে, অ্যান্ড আপনারাও আশা করি এখানে খেলে আপনাদেরও ভালো লাগবে। তো আমি কাচ্চি ইনের লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো, আপনারা কাইন্ডলি ওখানে যেয়ে খাবেন, অ্যান্ড আপনারা ফুড পান্ডাটা ওটা পেয়ে যাবেন। তো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। তো আমি একদিন অ্যাক্টিভ ছিলাম না, তো ইনশাল্লাহ আমি আগামীতে আরও অ্যাক্টিভ থাকবো। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবেন, যাতে আমি আরও তাড়াতাড়ি গ্রো করে আমি আরও তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে আপনার কাছে আবার আসতে পারি। তো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে, অ্যান্ড অ্যান্ড কাইন্ডলি আমার ভিডিওটা পুরো দেখেন, অ্যান্ড
আমার চ্যানেল আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোন রেস্টুরেন্টের ভিডিওগুলো দেখতে চান। তো আমি ইনশাল্লাহ ট্রাই করবো ওখানে রিভিউ করার। তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। অ্যান্ড লাইক মাই ভিডিও, শেয়ার মাই ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট ডাউন বিলো। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য খোদা হাফেজ।